বিশ্বের সবচেয়ে বড় পরিবারও বেশি সংখ্যক স্ত্রী আছে এমন ব্যক্তি তালিকা জায়গা করে নিয়েছেন কানাডার বাউন্টিফুলের উইনস্টন ব্ল্যাকমোর। 65 বছর বয়সের এই খ্রিস্টান ধর্মযাজকের ঘরে আছেন 27 জন স্ত্রী এবং 150 সন্তান। সম্প্রতি তার এক কন্যা মার্লিন ব্ল্যাকমোর নিজ জীবনের কাহিনী ভাগাভাগি করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে মার্লিনের বয়স 21 বছর। তিনি এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানকার পরিবেশ সম্পূর্ণই আলাদা, এমনটি জানিয়েছেন মার্লিন। মার্লিন তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানান, নিজের পরিচয় সবসময় আমি গোপন করে এসেছি, তবে আর কতদিন লুকিয়ে রাখবো, নিজের জীবনের কাহিনী সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। বর্তমানে মার্লিন যুক্তরাষ্ট্রে থাকেন। মার্লিন জানান, ছোটবেলা থেকেই মায়ের আদর পাননি। এত বড় পরিবার থাকা সত্ত্বেও বাবার নির্দেশে তারা সব ভাই ও বোনেরা একটি মোটেল হাউসে বসবাস করতেন। সেখানে ক্যাটাগরি করে বোনেদের ও ভাইদের আলাদাভাবে রাখা হয়েছিল। মার্লিন তার 149 ভাই বোনের নাম একসঙ্গে মনে রাখতে না পারলেও তাদের চেহারা দেখে নাম মনে পড়ে যাওয়ার কথা জানান। তিনি তার শিক্ষা জীবনের প্রসঙ্গ টেনে বলেন, আমাদের সব ভাই বোনদের জন্য একটি ব্যক্তিগত স্কুল ছিল যেখানে কেজি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। মর্মন হিল স্কুল নামে পরিচিত এটি। এই স্কুলে সব ভাই বোন, চাচাতো ভাই বোন ও ভাতিজা ভাতিজিরা পড়ত। একাদশ শ্রেণীতে উঠে আমি হোমলিঙ্ক নামে একটি স্কুলে যেতাম। আমি সেখানে পড়তাম, আবার বাসায় ফিরে সব কাজ করতাম। এভাবেই কেটেছে ছোটবেলা। মার্লিন ও তার ছোট দুই ভাই মুরে ও ওয়ারেন তারাও নিজেদের গল্প শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মার্লিন জানান, ভাই বোনেদের মধ্যে 22 জন তার বাবা উইনস্টনের সঙ্গে ছিলেন, সেই 22 জনের মধ্যে 16 জনই এখন তার স্ত্রী। কতটা জঘন্য ব্যক্তি তিনি যে নিজ কন্যাদেরকে বিয়ে করেছেন। তার নির্দেশ অনুযায়ী আমরা নিজের মাকে মম আর অন্য মায়েদেরকে মা প্রথম নামের সঙ্গে মা বলে ডাকতাম। মার্লিনের ভাই ওয়ারেন ব্ল্যাকমোর বলেন, সাধারণত প্রতি বাড়িতে দুটি মা ও তাদের বাচ্চারা থাকতেন, এক পরিবার উপরের তলায়, অন্যটি নিচের তলায়। ওয়ারেন আরও জানান, একই দিনে যেসব বোনেরা জন্ম নিত তাদেরকে এক গ্রুপে রাখা হয়, একইভাবে ছেলেদেরও গ্রুপ করা হয়। এমনকি একই বছরে যে কয়টি পুত্র সন্তান জন্ম নেয় তাদের নামের প্রথম অক্ষর একই হয়। মার্লিনের সঙ্গে অনেক বছর তার বাবার কোনো যোগাযোগ নেই, কারণ তিনিও তার দুই ভাই চান না তার বাবার পরিচয় দিতে। তবে তার বাকি ভাই বোনেরা বাবার সঙ্গেই বসবাস করেন। আজও মার্লিন তার প্রায় 30 জন ভাই বোনেদের সঙ্গে গ্রুপ চ্যাটের মাধ্যমে যোগাযোগ রেখেছেন, তবে তাদের মধ্যে মাত্র 5 জনের সঙ্গে তার সম্পর্ক ভালো আছে। 2017 সালে উইনস্টন ব্ল্যাকমোরের বিরুদ্ধে মৌলবাদী সম্প্রদায়ের বহু বচন বা স্বর্গীয় বিবাহ চর্চার অভিযোগ এনে প্রশাসন তাকে 6 মাসের গৃহবন্দী করে রেখেছিল। শ্রাবণী তালুকদার, আন্তর্জাতিক ডেস্ক, বাংলাভিউ।